আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওর বিষয় হচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশনের আইডিয়া প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে যে পাঁচশো উনিশজন এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এই বিজ্ঞপ্তির বিষয়ে আমরা জানব তো প্রথমে আমরা জানব পদের নামটা কি পদের নাম হচ্ছে স্ক্যানিং অ্যান্ড ইকুইপমেন্ট মেনটেন্স অপারেটার অবশ্য স্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে যেহেতু একটি প্রকল্প এজন্য প্রকল্প মেয়াদ থাকে মেয়াদ থাকাকালীন সময়ের জন্য শুধুমাত্র নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা আবেদনের যোগ্যতা হচ্ছে আপনার ন্যূনতম এসএসসি সমমান পাশ হতে হবে যে কোনো স্বীকৃত ইনস্টিটিউট প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে কম্পিউটার এর উপর ডিপ্লোমা থাকতে হবে নির্বাচন কমিশনের প্রকল্প কার্যক্রমে অভিজ্ঞদের অগ্রক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ ইতিপূর্বে যারা নির্বাচন কমিশনের বিভিন্ন প্রকল্পে জব করেছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে আবেদনের লিঙ্ক এখানে দেওয়া আছে এই যে আইডিয়া জবস ডট আইপি পুল লিমিটেড ডট কম আপনারা আমাদের ডিসক্রিপশন বক্স থেকে আবেদনের লিঙ্কটি পেয়ে যাবেন অথবা কমেন্ট বক্সে পেয়ে যাবেন আবেদন গ্রহণের তারিখ উনত্রিশে মার্চ থেকে ছয় এপ্রিল পর্যন্ত আবেদন চলবে এই হচ্ছে আবেদনের বিস্তারিত বিষয় আমরা একটু আরও বিস্তারিত যদি দেখি পদের নাম স্ক্যানিং অ্যান্ড ইকুইপমেন্ট মেনটেন্স শিক্ষাগত যেগুলো বললাম দায়িত্ব এখন এই পদের যে সকল কার্যক্রম রয়েছে বা দায়িত্ব কার্যক্রম রয়েছে দুই হাজার আট সালে নিবন্ধনকৃত ভোটারদের ফর্ম স্ক্যান করা এবং ডাটাবেজ আপলোড করা সংশ্লিষ্ট দপ্তর প্রধানের নির্দেশনা ক্রমে স্মার্ট কার্ড করা সংশ্লিষ্ট দপ্তরে রক্ষিত বা ব্যবহৃত সকল ধরনের ইকুইপমেন্ট রক্ষণাবেক্ষণ ও চালু বা মেরামত করা স্মার্ট কার্ড বিতরণ বিভিন্ন প্রকল্প বিভিন্ন প্রকার আবেদন সংযুক্ত দলিল আদি স্ক্যান ও সংরক্ষণ এবং সংরক্ষণ করা ঊর্ধ্বতন কর্মকর্তা নির্দেশে প্রকল্পের স্বার্থে যে কোনো ধরনের দায়িত্ব পালন করতে বাধ্য থাকবেন আর বেতন ভাতা অঞ্চল ভিত্তিক দেখে নিই আমরা বেতন ভাতা অঞ্চল ভিত্তিক অনুসারে অঞ্চল ভেদে বেতন ভিন্ন রকম ঢাকা মেট্রোপলিটন এলাকায় বিশ জন নিয়োগ দেওয়া হবে সেক্ষেত্রে তাদের বেতন থাকবে উনিশ হাজার একশত দশ টাকা মাসিক বেতন সিটি কর্পোরেশন এলাকা চট্টগ্রাম খুলনা কুমিল্লা রাজশাহী সিলেট বরিশাল রংপুরে নারায়ণগঞ্জ ময়মনসিংহ গাজীপুর এসব সিটি কর্পোরেশন এলাকায় বাইশজন নেওয়া হবে তাদের বেতন থাকবে আঠারো হাজার একশত বিশ টাকা এবং অন্যান্য এলাকায় অর্থাৎ উপজেলা পর্যায়ে যে সকল স্থানে নিয়োগ দেওয়া হবে সতেরো হাজার ছয়শত 30 টাকা মাসিক বেতন থাকবে এবং চারশত সাতাত্তরটি পদের এখানে উল্লেখ্য যে জীবন এবং অক্ষমতা বীমা লাইফ অ্যান্ড ডিসাবিলিটি ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা প্রকল্প কর্তৃপক্ষের সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে এবং বীমা খরচ জনশক্তি সরবরাহকারী প্রতিষ্ঠান আই পি লিমিটেড দ্বারা ফিফটি এবং নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের দ্বারা ফিফটি পার্সেন্ট বহন করা হবে তো এই ছিল আজকের ভিডিও